গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো আমার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এমনকি আমি স্নান করে সকালে পুজোও দিয়ে দিয়েছি। এখন আমি রান্না বসাবো, কারণ আমার হাজব্যান্ড আজকে খেয়ে আবার বেরোবে, কারণ ও আজকে আবার শিলিগুড়ি যাবে। তো এখন আমি রান্নাঘরে অনেকটা গোছ গাছ করে ফেলেছি। তো আজকে চলো কী কী রান্না করি দেখাই তোমাদেরকে। আর বাজার আনতে গেছে, কারণ আলু শেষ হয়ে গেছে, তো আলু আনতে গেছে। তো আলুটা আনার পরে আমি বাঁধাকপি তরকারিটা বসাবো। এদিকে আমার কাটাকাটি কমপ্লিট, মোটামুটি সবই কমপ্লিট করা হয়ে গেছে, মুসুরির ডালও বসিয়ে দিয়েছি। তো চলো দেখাই, এখানে আমি মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুন ভাজা যেহেতু করবো, বেগুনের নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে বাঁধাকপি কেটে রেখেছি। আর মুসুরির ডাল যেহেতু করবো, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর বাঁধাকপির জন্য আদা। ওগুলো এখন মিক্সিতে সব পেস্ট করবো, করিনি এখনও। আর বললাম তোমাদেরকে, আলু আসেনি জন্য আমি বাঁধাকপিটাও বসাতে পারছি না। দেখো, সকালে খাওয়ার জন্য আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে হয়ে গেছে বেগুন ভাজা, এখানে ডাল, আর এখানে বাঁধাকপির আলু আমি কেটে রেখে দিয়েছি, আর এখানে তো বাঁধাকপি কাটাই আছে। তো বাঁধাকপি বসিয়ে তারপরে আমি মাছের ঝোলের সবজিটা কাটবো, সবজি এখনও কাটা হয়নি মাছের ঝোলের। আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, কিন্তু রান্নাঘরের পরিস্থিতিটা দেখো, এখানে কোনো কিছুই গোছানো হয়নি। সেদিন গ্লসারি আইটেমের মধ্যে চিনিও ছিল, চিনিটাও আমি ঢালতে পারিনি, এখানে সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে। এখানে বাসন দেখো কত, এখানে মাছের ঝোলের জন্য যে সবজি কেটেছি সব পড়ে রয়েছে, এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। এখানে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এদিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমি এখানে জামা কাপড় ধুতে দিয়েছিলাম, ওটাও হয়ে গেছে, এখন আমি বাইরে উঠোনে মেলে দেবো। মানে এখনও রোদ আছে, কিন্তু এখন পর্যন্ত রান্নাঘরটা মুছা হয়নি, তো রান্নাঘরটা এখানে আমি মুছে নেব। জামা কাপড় ধুয়ে আমি মেলেও দিয়েছি, এখানে রোদ আসার জন্য, আর এখানে রোদ আসে তাই এখানে মেলে দিয়েছি। আর ওদিকে অনেক গাঁদা ফুল ফুটেছে। এখানে দেখো জবা ফুল, তো জামা কাপড় মেলা আমার হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে এখন মুছে নেব। এখানে ঘর ঝাড়া মোছা হয়ে গেছে, এখন আমি স্নানটা করে নেব। আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ, অনেকক্ষণ বলতে কি 10-15 মিনিট হবে। তো আমি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসলাম, আর যেগুলো শুকোয়নি সেগুলো বারান্দায় মেলে দিলাম। এখন দুপুর 2:30 বাজে, তো আমরা খেয়ে নেবো, কারণ হাজব্যান্ড আজকে আসবে না, ও তো শিলিগুড়ি গেছে। আমি আর ছেলে খেয়ে নেবো, এখন খাওয়ার পরে ছেলে বাড়িতে থাকবে আর আমি একটু মিটিংয়ে যাব। আজকে মহিলা সমিতির মিটিং আছে, তো ওখানে যেতে হবে আজকে আমাকে। তো ডাইনিং টেবিলে আমি ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, আমারও ভাতটা বেড়ে নিয়েছি, এখন আমি খেতে বসব। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ হয়ে যাওয়ার পর এই বাসনগুলো এখন মেজে রাখবো, আর বড় হাঁড়িটাও মেজে রাখবো। আর যেটুকু ভাত ছিল সেটুকু আগে আমি নামিয়ে রেখেছি, আর যেহেতু আমি রাত্রেবেলা তো ছোট হাঁড়িতে ভাত করি, তাই বড় হাঁড়িটা আজকে আমি এখনই মেজে রাখবো, নইলে আবার রাত্রেবেলা আমাকে বাঁচতে হবে। তো লাঞ্চ করার পরে আমি মিটিংয়ে চলে গেছিলাম, তো মিটিং থেকে কিছুক্ষণ আগে আসলাম। তো আসার পরে চা খেয়েছি, এমনকি সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে আমার। তো সকালে আজকে সবজি বাজার এনেছিল, তো আলু আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কী বলবো, এটাকে একটা শাক এনেছে, ওটাকে বলে লাফা শাক। তো ওই লাফা শাকটাকে আমি এখন বেছে রাখবো, নইলে কালকে সকালে রান্না করতে দেরি হয়ে যাবে, কারণ শাক বাছতে অনেক টাইম লাগে। আমি শাকটাকে বাছবো, এই যে হাতে শাক নিয়ে নিয়েছি। এখানে আমার শাক কাটা হয়ে গেছে, আর
অল্প করে রসুন ছুলে রাখলাম, অল্প না অনেকটাই ছুলেছি, যাতে পরেও অনেক কাজে লাগে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, ভাতের চাল ভেজাতে ভুলে গেছি, একটু ভিজাবো, দেরি আছে ভাত বসাতে। আমি এখন বিছানাটা করে নেব। এখন রাত 11:30 বেজে গেছে, আমার ডিনার হয়ে গেছে, তো আমি এখন ঘুমোবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো প্লিজ।